सुशांत मामलाय रियार आवेदनेर भित्तिते आज राय देबे सुप्रीम कोर्ट। सूत्रेर खबर, आज 19 आगस्ट बुधवार बेला 11টায় राय देबे देशेर शीर्ष आदालत। এই নিয়ে চতুর্থবারের জন্য সুশান্ত মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ আজ রায় দান করবে। গত 14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তারপর সময় যত এগিয়েছে রহস্য বেড়েছে এই তদন্তে। অভিনেতার বান্ধবী রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে সুশান্তের পরিবার। পাল্টা রাজপুত পরিবারের বিরুদ্ধেও বিস্ফোরক সব অভিযোগ এনেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর 38 দিন পর পার্টনার রিয়ার বিরুদ্ধে FIR দায়ের করেন অভিনেতার বাবা KK সিং। রিয়া ছাড়াও তার ভাই সৌভিক সহ আরও 6 জনের নামে ছিল এই FIR। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, আর্থিক প্রতারণা, পরিবার থেকে অভিনেতাকে দূরে সরিয়ে দেওয়া রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন সুশান্তের বাবা।